স্থায়ী সমিতি গঠনকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল হুগলি জেলার খানাকুলে। খানাকুলের অরুণডা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল বিজেপির সংঘর্ষ এলাকা কার্যত যুদ্ধের ময়দানে পরিণত হয়। বেকাবু সেই পরিস্থিতি কাবু করতে গিয়ে জখম হন একাধিক পুলিশ কর্মী। হাতাহাতি থেকে শুরু করে ইট বৃষ্টি, গোলাগুলি, বোমাবাজি কোনো কিছুই বাদ যায়নি আজকের এই ঘটনায়। এখনো পর্যন্ত দফায় দফায় উত্তপ্ত হচ্ছে গোটা এলাকা। জানা গেছে অরুণডা গ্রাম পঞ্চায়েতে আজ স্থায়ী সমিতি গঠন প্রক্রিয়া ছিল, কিন্তু হঠাৎ করেই পঞ্চায়েত কার্যালয়ের মধ্যে তৃণমূল বিজেপির দ্বন্দ্ব শুরু হয়। বাকবিতণ্ডা থেকে শুরু করে সেই দ্বন্দ্ব ক্রমেই বাড়তে থাকে। একটা পর্যায়ে শুরু হয়ে যায় হাতাহাতি। পঞ্চায়েত কার্যালয়ের মধ্যে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই রাজনৈতিক দলের কর্মীরা। পঞ্চায়েতে ব্যাপক ভাঙচুরও করে তারা। এই ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে হাজির হয় পুলিশ। এরপরই পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যায়। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি, ছোড়া হয় বোমা। চোখের পলকে পুলিশ ও বিজেপির মধ্যে আবার শুরু হয়ে যায় সংঘর্ষ। একাধিক বাইকে আগুন জ্বালিয়ে সেই বাইকগুলো কার্যত ধুলোয় মিশিয়ে দেওয়া হয়। উত্তেজিত জনতা ছোড়া বোমায় গুরুতর জখম হন একাধিক পুলিশ কর্মী। তার মধ্যে কয়েকজনকে স্পটে গুরুতর জখম অবস্থায় দেখা গেছে। বেশ কয়েকজন পুলিশ কর্মীকে আবার উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জল চাইছিল, আমরা মানুষকে জল দেন, আমরা জল দিতে গেছিলাম, দিতে যে এই তো ঘরে ঢুকে পড়েছিল, ঢুকে পড়তে নাম ধরে ডাকছে, আমরা ঘর খুলিনি বলে, আর ওই জন্য সব ভাঙাভুঙি করছে। হ্যাঁ, এই তোমাদের সব যারা পার্টির লোক ভেঙেছে। আমরা ভেঙে গেছে, আমরা কি করবো, আমরা অনেক কষ্ট করে পড়েছি, চাষবাস করে খাই আমরা, আর ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে কি করে কি করবো আমরা, এটাই চিন্তা হয় আমাদের, যে আমার স্বামীরা চাষ করে খায়, এবার মাটি ঘাটে গেলে মারবে ধরবে কি, এটাই চিন্তা। আপনাদের বাড়ি ভাঙলো কেন? ওই যে আসছে বলে আমরা লোকে জল দিতে তারা ঢুকে পড়েছিল বলে, পুলিশ ঢুকেছিল, আশ্রয় নিয়েছিল, হ্যাঁ পুলিশ ঢুকেছিল বলে, আশ্রয় নিয়েছিল বলে, ওই জন্য ভাঙা ঘর খুলিনি বলে ভাঙা ভঙ্গি করেছে। আমার নাম অমিতা খাড়া। এটা কোন জায়গা? এটা 24 পুর রুন্ডা। হ্যাঁ, অরুণডা অঞ্চল। আচ্ছা, এই ভাঙ বাড়ি ভাঙি যাওয়ার ছাড়েরা এসে আমাকে বলে একটু গেটটা খুলুন। ছাড়া বলতে পুলিশ অফিসার সব ছিলেন, ওরা বললো আমাদের চারজনকে অন্তত আমাদের আশ্রয় দিন, আর আমরা যেতে পারছি না কোথাও, সেই কারণে আমরা ওদের আগে আশ্রয় একটু দিয়েছিলাম, সেই কারণের জন্য আমাদের পুলিশকে আশ্রয় দেওয়ার জন্য ভাঙচুর করলো। কারা ভাঙলো? পাবলিক সব প্রচন্ড গোলমাল হয়েছে তো, কি কি হয়েছে, আপনারা কি দেখেছেন? আপনার নাম?